কল্যাণী এমসে দুর্নীতির অভিযোগের পাল্টা 5 কোটি টাকার মানহানির মামলা করলেন সাংসদ জগন্নাথ সরকার। গত মে মাসে চাকরি দাবিতে কল্যাণী এমসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, স্থানীয় যুবক যুবতীদের সুযোগ না দিয়ে ভিন রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার হাসপাতাল পরিদর্শনে গেলে তাকেও ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপরই সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তানিয়া ভট্টাচার্য নামে এক চাকরি প্রার্থী। জগন্নাথ সরকার তার কাছ থেকে টাকা নিয়েও চাকরির আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ করেন তানিয়া। কিন্তু তার নামে এমন অভিযোগের পাল্টা এবার মানহানির মামলা দায়ের করলেন সাংসদ জগন্নাথ সরকার। উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে দাবি রানাঘাটের সাংসদের। অভিযোগকারী মহিলা পুরসভা ভোটে বিজেপিরই প্রার্থী ছিলেন বলে জানা গিয়েছে। সাংসদ তার বিরুদ্ধে ওটা অভিযোগের তদন্ত চেয়ে যিনি তুললেন অবৈধভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিকভাবে আমি আবেদন করে ব্যর্থ হয়েছি, তাই আজকে এতদিন পরে মামলা করতে বাধ্য হলাম যার মূল্য 5 কোটি টাকা। কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর তানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকরা। কল্যাণী থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।